গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এ দেখো এখানে আমি আজকে বানাচ্ছি পাকোড়া, চিকেন পাকোড়া, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। চলো, এখানে বোনলেস চিকেন নিয়েছি আমি, এভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগনেটের জন্য পেঁয়াজির পাউডার 1 চামচ, আর লবণ, আর এই যে ধনিয়ার পেস্ট, আর আদা রসুনের পেস্ট, আর দিয়েছি আমি ওইখানে ওই যে রেড বেল পেপার, আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু সরিষার তেল দেব। আর কালার আসার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেব আধা ঘন্টা মতন। আর এখানে আমি একটা লেবু থেকে আধা কেটে নিয়েছি, লেবু দিয়ে দেব, তাহলে জলদি জলদি সফট হয়ে যাবে। এই ধনিয়ার পাতাটা দেওয়ার জন্য ভালো একটি ফ্লেভার আসে। তো এই দেখো লেবু থেকে আমার বীজগুলো পড়ে যাচ্ছে, আমি তুলে নেব। নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই যে আধা ঘন্টা 1 ঘন্টা, তো ফ্রিজ থেকে এই যে বের করে নিয়ে আসছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ময়দা আর কর্নফ্লাওয়ার, এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তো এখানে জল ব্যবহার করব না আমি, এখানে টক দই দিলে একটু নরম নরম হতো, যেহেতু আমি লেবু দিয়েছি এখানে টক দইটা ব্যবহার করিনি। তোমরা চাইলে টক দইটা দিয়ে ম্যাগনেট করতে পারো। এ দেখো তেল দিয়ে দিয়েছি আমি, তেলে একটা না প্রথমে একটা ভেজে আমি ছেলেকে থামিয়ে দিয়েছি, তারপরে আমি সবগুলো দিয়ে এই যে উল্টে পাল্টিয়ে ভেজে তুলে নেব। একদম অল্প সময়ে জলদি জলদি হয়ে যায় এটা, বিকেলবেলা যেহেতু সর্ষের সাথে এভাবে ছেলেমেয়েকে দিলে, একটু লকডাউন যেহেতু ওরা একটু শান্ত হয়ে থাকে, না হইলে বিকেল হলেই তো বাইরের খাবার খেতে চায়। তো বুঝতেই পারছো তোমরা, এই দেখো হয়ে গেছে। তো সর্ষ দিয়ে এটা আমি পরিবেশন করে দিলাম, তো এখন খাওয়ার বাকি, জলদি জলদি খেয়ে নেব। আর আমি অ্যামাজন থেকে একটা গাউন অর্ডার করেছিলাম, তা ওটা আমার এসে গেছে। এই দেখো আমি একবারে ফিটিং টিটিং করিয়েই তোমাদের দেখাচ্ছি, মনে করলাম চলো তোমরা যতক্ষণ আমার ফ্যামিলির মতনই তোমাদের সঙ্গেও শেয়ার করে ফেলি। এই যে গাউন একদম সবুজ কালারের, তো কী রকমের দেখা যাচ্ছে এখানে জানি না ক্যামেরায়, গলার কাছে ওই যে ওই রকমের পুরোটাই জরির কাজ, আর বডির দিকে নেই, নিচে আসে এরকমের এইখানে। তো আমার তো খুবই ভালো লেগেছে, একটু পার্টি টার্টিতে যাওয়ার জন্য ঠিকঠাকই আছে, কই অকেশনে পরার জন্য, যেহেতু সামনে এবার পুজোতে তো যেতে পারবো না নবরাত্রি, তো ওই সময় কি দীপালীতি এটা পরবো। আর এই যে উন্নাটা এরকমের, আর এইখানে দেখো এরা কী করছে, এদেরও একটু আজকে দেখিয়ে দিলাম, আর হয়তো এদের দেখা যাবে না, এদের যাওয়ার টাইম হয়ে গেছে, এরা চলে যাবে। তো মনটাও একটু খারাপ লাগছে যেহেতু এরা কয়েকদিন ছিল, তার জন্য এ দেখো দোল খাচ্ছে, এদের সঙ্গে একটুখানি পাকোড়াগুলো খেতে খেতে টাইম কাটালাম। তো আর কি করবো, এদের জন্য মন খারাপ লাগছে, ছেলে মেয়ে তো সবসময় এদের পিছনেই পড়ে থাকে। তো আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, সাবস্ক্রাইব করবে নতুন যারা, আর কমেন্টে আমাকে জানাবে কেমন লেগেছে, ভিডিওটা পুরোটা দেখবে। বাই বাই।